আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে রাতের বেলা আপনারা দেখতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইতিমধ্যেই সেটা ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর গতকালকে লাইভে এসে পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছে। দর্শক, কেন আত্মহত্যা করেছেন, কি কারণে আত্মহত্যা করেছেন, সেই ভিডিও চিত্রে তিনি নিজেই সেটা স্টেটমেন্ট বর্ণনা দিয়ে গেছেন স্পষ্টভাবে। তিনি একাকিত্ব অনুভব করছিলেন, ওনার স্ত্রী, ওনার সন্তান একমাত্র ছেলে অস্ট্রেলিয়াতে থাকেন, তিনি একাই ঢাকা থাকতেন। দর্শক, তার পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন হতাশায় তাকে একদম আচ্ছাদিত করে তুলেছিল। সে বিষয়ে কিছু কথা বলবো এবং ইসলামের দিক নির্দেশনা কি, পুরো ভিডিওটি দেখবেন আশা করি। যদিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটা দেখেছেন, এরপরও আমি আপনাদের সামনে আবারও মুসলিম সাহেবের আত্মহত্যার এবং কিছু কথার ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। পৃথিবীতে এখন আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমি জানি, আমি যদি আমি ঘরে এখন সুইসাইড করি, আমি মরে পড়েও থাকি, আমি যদি ফেসবুক লাইভে না যাই তাহলে কেউ জানবেও না, হয়তো অনেকদিন পর সেটা জানবে। যাই হোক, অনেক কিছু বলার ছিল, ভিতরে অনেক কষ্ট। সবাই বলে যে সবার সাথে শেয়ার করো, তারপরও যারা হয়তো দেখছেন, মোটামুটি অনেকেই আমার রিলেটিভস আছেন, জীবনে যদি আপনাদের সাথে বা কারোর সাথে কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, ক্ষমা করে দিবেন। পৃথিবীতে সন্তানদের বোঝা উচিত যে তার বাবা যতক্ষণ পর্যন্ত অ্যাফোর্ড করতে পারে, আমরা প্রকৃত বাবারা চেষ্টা করি সন্তানদেরকে সেইভাবে মানুষ করার জন্য। বাবারা না খেয়েও সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্যামিলি অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না। কেন বুঝতে চায় না, কেন বুঝে না, এগুলি আসলে নিজেকে আর মানায় নিতে পারলাম না। বিসমিল্লাহ রহমান রহিম, কলমা তৈয়বা, সাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কলমা শাহাদাতা, সাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ। তুমি আমাকে কেন কষ্ট করলা? পৃথিবীটা খুব সুন্দর, সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, কিন্তু পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, তারপরও চলে যেতে হয়। হয়তো আমাকে, আমি আরো দুই দিন পরে যেতাম, সেটা হয়তো দুই দিন আগে যাচ্ছে। সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর টিনা আর নিশানকে বলবো, বাবা তোমরা একটা ভাই একটা বোন, তোমরা মিলে মিশে চলো, একে অন্যের খোঁজ খবর নিও, অন্যের খোঁজ খবর নিও, আর আমি বাবা হিসাবে আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। কলমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আত্মহত্যা কেন করে মানুষ, আত্মহত্যা করলে লাভ কি হবে? আত্মহত্যা স্বাভাবিকভাবে সে মনে করে আত্মহত্যা করার পরে যেই হতাশা, যেই পেরেশানি, চিন্তা, একাকিত্ব, এগুলো থেকে সে মুক্তি পেতে পারবে, এমন একটা মন মানসিকতা নিয়ে মানুষ আত্মহত্যা করে। কিন্তু একজন মুসলমান, একজন মুমিন পরকালকে যারা বিশ্বাস করে, সে অবশ্যই জানবে যে পরকাল আমার আছে এবং পরকালে এটার হিসাব দিতে হবে। প্রিয় দর্শক, আত্মহত্যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিকবার বর্ণনা করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়ালু। সূরা নিসার 29 এবং 30 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা আত্মহত্যা করবে, সীমা লঙ্ঘন করবে, অবশ্যই আমি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো এবং এটা আমার জন্য অত্যন্ত সহজ হবে। প্রিয় দর্শক, এই জন্য আত্মহত্যা সম্পর্কে কোরআনের ভিতরে স্পষ্টভাবে ধমক আসছে এবং মারাত্মকভাবে এটাকে নিষেধ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা শুধু পাপ বলা হয়নি এবং মহাপাপ বলা হয়েছে। মুখে মুখে মানুষ আমরা বলে থাকি আত্মহত্যা একটা মহাপাপ। প্রিয় দর্শক, হাদিস শরীফের ভিতরে বুখারী এবং মুসলিম এবং সহি হাদিসগুলোতে আমরা যদি দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাই বিশ্বনবীজি অগণিত বার এই আত্মহত্যা সম্পর্কে নিষেধ করেছেন। যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তাকে সেভাবেই আবার আজাব দিবে আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে তার শাস্তি এটাই হবে। সব সময় সে যেভাবে আত্মহত্যা করেছে, সে পাহাড়ের উপর থেকে আত্মহত্যা করলে বারবার পাহাড়ের উপর থেকে পড়বে, আর মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক, কতটা কঠিন, এটা অবশ্যই ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। প্রিয় দর্শক, মহসিন সাহেব আত্মহত্যা কেন করেছে? আমাদের সমাজে আত্মহত্যা এক সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে। পত্রপত্রিকার পাতাগুলো খুললেই দেখতে পারি আমরা আত্মহত্যা একের পর এক প্রত্যেক দিন আত্মহত্যার নিউজ আসছে। তরুণ তরুণীরা আত্মহত্যা করতেছে, যুবক যুবতীরা আত্মহত্যা করতেছে, এমনকি শেষ জীবনে এসে, জীবনের শেষ সময়ে এসে
নিঃসঙ্গতা কাটাতে মানুষ খুঁজে পান নাই এই লোকটি। তার সন্তান আছে, একমাত্র সন্তান অস্ট্রেলিয়াতে থাকেন, তার স্ত্রী অস্ট্রেলিয়াতে থাকেন, সে একা ঢাকাতে থাকেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, পরবর্তীতে সে চিকিৎসা করার পরে সুস্থ হয়েছেন। প্রিয় দর্শক, তার সম্পর্কে চিত্রনায়ক রিয়াস কিছু কথা বলেছেন, সে ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই লোকটা এখান থেকে বাঁচার জন্য সে কালিমা তৈবা পড়ে আত্মহত্যা করেছেন। সে তো মারা গেছেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে মারাত্মকভাবে সে অপরাধী হয়ে মারা গেছে। প্রিয় দর্শক, যদি একজন মুমিন তার ভাগ্য রেজাবিল কাজা, যেটাকে বলা হয় আল্লাহ তাআলা যে ফয়সালা করবেন সেটার উপর যদি সন্তুষ্ট থাকেন, কষ্ট হলেও, যেহেতু মুমিনের জন্য পুরো দুনিয়াটাই কষ্টের জায়গা, অতএব মানুষের সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। কিন্তু বাস্তবিক পক্ষে কারো যদি দুঃখের হারটা বেশি হয়ে যায়, সুখ নাই থাকে, তখন ওই ব্যক্তিটা আত্মহত্যার কথা চিন্তা করেন, মাথায় নিয়ে আসেন। কিন্তু বাস্তবিক পক্ষে সে যদি রেজাবিল কাজা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তার সিদ্ধান্তের উপর যদি সে অটল থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হচ্ছে, তাহলে অবশ্যই এই কষ্টের পরে আল্লাহ তাআলা তার জন্য সুখের ব্যবস্থা রেখেছেন। মুসলমানদের তুলনায় অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বেশি পাগল হয়। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুম, তিনি তার একটি খুতবাতে জুলফিকারে উল্লেখ করেছেন, ইউরোপীয় মানুষগুলো পাগল বেশি হয়। এক রিসার্চে বলা হয়েছে মুসলমানরা পাগল কম হয়। কেন কম হয়? কারণ ইউরোপীয় মানুষগুলো যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা যখন ব্যবসায়ী ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যখন তারা লসে পড়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন পড়ে যায়, তখন তারা তাদের ভাগ্যকে সবসময় দোষারোপ করে, তারা তাদের মাথায় সবসময় আঘাত করতে থাকে। এই জন্য মাথার উপর প্রেশারটা বেশি পড়ে, তাদের দেশে পাগলাকার প্রচুর পরিমাণে। কিন্তু পক্ষান্তরে মুসলিম কান্ট্রিগুলোতে এবং মুসলমানদের সংখ্যার দিক থেকে লক্ষ্য করলে দেখা যায়, তাদের দিক থেকে অনেকাংশেই মুসলমানরা, মুমিন যারা পরকালকে বিশ্বাস করে, তারা পাগল হয় না। কারণ হচ্ছে মুসলমানরা সবসময় তারা এটা বিশ্বাস করে, যা কিছুই হোক না কেন, আমার জীবনে লাইফে যা কিছু হোক না কেন, এই সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহর উপর যখন সে ন্যস্ত করে ফেলে, মাথার উপর প্রেশার কম পড়ে, এই জন্য মানুষ পাগল কম হয়। প্রিয় দর্শক, বাস্তবিক পক্ষে এটাই, রেজাবিল কাজা যদি কোনো মুমিন সবসময় থাকতে পারে, তাহলে কখনো সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। দর্শক, আমরা আপনাদের সামনে চিত্রনায়ক রিয়াজ তার শ্বশুর সম্পর্কে যে বক্তব্যটি দিয়েছেন, চলুন তার জানাজা নিয়ে কি বক্তব্য দিয়েছেন সে ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি। আমরা এখন ওনাকে নিয়ে ওনার ধানমন্ডি বাসভবনে যাচ্ছি, ওখানে আত্মীয় স্বজনরা সবাই আসবেন। আত্মীয় স্বজনরা আসার পরে বাদ আসর সাত নম্বর ধানমন্ডি সাত নম্বর মসজিদে ওনার নামাজে জানাজা হবে। তারপরে ওনার ওসিহত মোতাবেক মোহাম্মদপুর বেড়িবাঁধের ওখানে যে কবরস্থান আছে, ওখানে তাকে আমরা দাফন করব। এটা ওনার যে কথা উনি লাস্টে বলেছিলেন, সে কারণে ওখানে ওনার ইচ্ছে অনুযায়ী দাফন করা হচ্ছে। আমি এগুলো নিয়ে এখন বলার সময় না, যখন সময় হবে আমি বলবো, এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না, মাফ করবেন প্লিজ। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।